নমস্কার, শুরু করছি আরোগ্য নিকেতন। শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি ভিন্ন ধর্মীয় উপন্যাস আরোগ্য নিকেতন। উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করছি। আজ একাদশ পর্ব। বিনয়ের দোকানে যেসব প্রেসক্রিপশন সরবরাহ হয় তার মধ্যে অসাধুতা আছে। কোনো ওষুধ না থাকলে নিজেরাই বুদ্ধিমতো একটা বিকল্প দিয়ে চালিয়ে দেয়, তাও না থাকলে সেটা বাদ দিয়ে চালিয়ে দেয়। কোনো ওষুধটা যথানিয়মে ক্রম রক্ষা করে তৈরি করে না। ওষুধের শিশি স্থির থাকলেই দেখা যায় বিভিন্ন ভেষজ স্তরে স্তরে স্বতন্ত্র হয়ে ভাসছে অথবা তলায় জমে রয়েছে। এক দফা ওষুধ এনে তাতেই চালায় ছ মাস এক বছর। নিস্তেজ নির্গুণ ওষুধের ক্রিয়া হয় না। সব থেকে বিপদ হয়েছে এখানকার বিশেষ ওষুধগুলি নিয়ে। পেনিসিলিন যে বিশেষ তাপমানে রাখার কথা তা রাখা হয় না। যেসব ওষুধ আলোক রশ্মিতে বিকৃত হয় সেগুলিও নিয়ম মতো রাখে না এরা। মানুষের জীবন মরণ নিয়ে যেখানে প্রশ্ন সেখানে অবহেলা অজ্ঞতা এবং কুটিল ব্যবসায় বুদ্ধির স্বেচ্ছাচারে ব্যভিচারে মানুষের জীবন হচ্ছে বিপন্ন। এছাড়া জাল ওষুধ চালায় বলে প্রদ্যোত বিশ্বাস করে, তার উপর দাম। দরিদ্র মানুষ সরল গ্রামবাসী অসহায়ভাবে সর্বশান্ত হয়ে এই লোলুপতার খড়গের নিচে ঘাড় পেতে দিতে বাধ্য হচ্ছে। শুধু দামই নয়, বাকির খাতায় বাকি বেড়েই চলে। এদের পীত পাণ্ডুর চোখের দৃষ্টি দেখলে প্রদ্যোতের করুণাও হয় রাগও ধরে। এক এক সময় মনে হয় মরুক, এরা মরুক, মরে যাক, শেষ হয়ে যাক। নির্বোধ মূর্খেরা নিজেদের অজ্ঞতা মূর্খতা নির্বুদ্ধিতা কিছুতেই স্বীকার করবে না। বললে শুনবে না, বুঝিয়ে দিলে বুঝবে না, বিশ্বাস করবে না। নির্বুদ্ধিতা কিছুতেই স্বীকার করবে না। আজও কবজ মাদুলি জড়ি বুটি ঝাড় ফোঁক ছাড়লে না এরা। এদের বিজ্ঞান বোধ জীবন মশাইয়ের নারী জ্ঞান পর্যন্ত এসে থেমে গেছে। তাই অনেক চিন্তা করে সে এখানকার ডাক্তারদের এবং এই বন্ধুটিকে নিয়ে একটি নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে চায়। বড় একটি ওষুধের দোকান, তার সঙ্গে একটি ছোটখাটো ক্লিনিক। এখানকার অবস্থা দেখে সে যা বুঝেছে তাতে বড় একটি কারবার বেশ সমৃদ্ধির সঙ্গেই চলবে। নবগ্রামে একটি মাঝারি ওষুধের দোকান আজ 30 বৎসরেরও বেশি কাল ধরে ভালোভাবেই চলে আসছে। তার আগে হরিশ ডাক্তারের বাড়িতে এক আলমারি ওষুধ নিয়ে তার নিজস্ব কারবার চলত। জীবনমশের আরোগ্য নিকেতন নাকি সমারোহের সঙ্গে চলেছে দীর্ঘকাল। আজ 1950 সালে কি এখানে ক্লিনিক ও বড় ওষুধের দোকান চলবে না? আজ নবগ্রামে দুজন MB দুজন LMF রয়েছেন। আশপাশে চারিদিকে 10-12 মাইলের মধ্যে আরও 4 জন LMF আছেন। তাদের সকলেরই কোনো রকমে চলে যাচ্ছে। তাদের সকলকেই আজ নিমন্ত্রণ করেছেন প্রদ্যোত ডাক্তার। সকলে মিলে অংশীদার হয়ে এই কারবার গড়ে তোলার কল্পনা, তাতে সকলেরই লাভ।
তাঁরা ব্যবসায়ীর মতো লাভ করবেন না, তবু যেটুকু লাভ হবে তারাই পাবেন। প্রেসক্রিপশনে কমিশনও যে যেমন পান পাবেন, এখানকার লোকেও অপেক্ষাকৃত কম দামেই ভালো ওষুধ পাবে। কোয়ার্টারের বারান্দায় চেয়ার টেবিল বিছি আসর বেশ মনোরম করেই পাতা হয়েছিল। সন্ধ্যার সময়ে চা পর্ব থেকে শুরু হয়েছে, মাঝখানে একটা পেট্রোম্যাক্স আলো জ্বলছে, রাত্রে খাওয়া দাওয়াও আছে, কিছু পাখি শিকার করা হয়েছে, তার সঙ্গে কয়েকটি মুরগিও আছে। রান্না করছে হাসপাতালের কুক। মঞ্জু ঘুরে ফিরে রান্নাবান্নার তদবির করছে। বারান্দার আসরের এক পাশে একটি অর্গান রাখা হয়েছে, মধ্যে মধ্যে গান গাইবে সে। এখানে নবগ্রামের আশেপাশে যারা প্র্যাকটিস করে তারা সকলেই স্থানীয় লোক। গত 50 বছরের মধ্যে ডাক্তারি সব পেশার চেয়ে ভালো পেশা হয়ে দাঁড়িয়েছে। ম্যালেরিয়ার প্রকোপই এর প্রধান কারণ। ম্যালেরিয়ার সঙ্গে আছে 2-4টে টাইফয়েড, 2-10টা রেমিটেন্ট, তার সঙ্গে আমাশয়, পেটের অসুখ। বসন্ত হয় কিন্তু মহামারী হয়ে দেখা বড় দেয় না, তবে কলেরা মাঝে মাঝে হয়। সেকালে কলেরা হতো মহামারীর মতো, একালে টিকের কল্যাণে তা হয় না। এছাড়া এটা ওটা নানান ব্যাধি লেগেই আছে, সেই কারণে ডাক্তার হতে পারলে নিশ্চিন্ত উপার্জন হবেই। আগে লেখাপড়া শিখে সকলেই আইনটা পড়ত, চাকরি না পেলে উকিল হবে, কিন্তু উকিলদের পেশা অনিশ্চিত। যার কপাল খুলল সে রাজা, যার হলো না সে ফকির বললেও চলে। ডাক্তারি তা নয়, কিছু হবেই, কপাল খুললে কথাই নেই, তার উপর বাড়িতে বসে চলে। 10 বছর আগে এখানে চারিপাশে 2 জন পাশ করা ডাক্তার ছিল, হাতুড়ি অনেক কজনই করে খেত। এখন এখানে 6 জন পাশ করা ডাক্তার, কেউ বর্ধমানে, কেউ বাঁকুড়ায়, জঞ্চারে কলকাতায় ক্যাম্বেল এবং মেডিকেল স্কুলে পড়ে পাশ করে এসেছেন। এরা সকলেই বিনয়ের পাইকারি খদ্দের। বিনয়ের বিরুদ্ধে অভিযোগ তাঁদের নেই এমন নয়, আছে। পুরনো ওষুধ বিনয় চালায়, দাম বেশি ঠিক নেয় না, তবে কোঅপারেটিভ দাম আরও কম হবে। ক্লিনিকের তেমন প্রয়োজন তারা অনুভব করে না, তবে হলে মন্দ কি? শক্ত রোগের 2-1 ক্ষেত্রে প্রয়োজন হতেও পারে, এবং প্রদ্যুত ডাক্তারকে একটু তুষ্ট রাখারও প্রয়োজন আছে তাদের। 2-1টা শক্ত রোগী বিশেষ করে অপারেশন কেস নিয়ে এলে হাসপাতালে সেগুলি করে দেবে প্রদ্যুত ডাক্তার। কিছুটা বিজ্ঞানের প্রেরণার তাগিদও অবশ্যই আছে, তারা সকলেই অপেক্ষা করে রয়েছে। বিপিনবাবুকে দেখে ডাক্তারেরা ফিরলেই আলোচনা আরম্ভ হবে। প্রদ্যুতেরা বিপিনের কেস আলোচনা করতে করতেই ফিরলেন। বিপিনবাবু আজ বলেছেন, আপনারা কি বলবেন বলুন, এইভাবে আমি আর বেঁচে থাকতে চাইনি। জীবনমশাই বলে গেছেন, আমি বাঁচব না। রতনবাবু বলেছিলেন, না তা তো তিনি বলেননি বিপিন, তার উপর ইনজাস্টিস করো না তুমি। দৃঢ়ভাবে বিপিনবাবু বলেছিলেন, না ইনজাস্টিস করিনি আমি,
তিনি যেভাবে, আমি ঠিক বুঝতে পারছি না বলে চলে গেলেন, ফি না নিয়েই চলে গেলেন, তার মানে ও ছাড়া আর কিচ্ছু হয় না? বলুন বলুন না, আপনিই বলুন, আপনিই বলুন তার মতামত সম্পর্কে আপনার কি মনে হয়েছে। বিপিনবাবুর ছেলেটিও বলেছে হ্যাঁ, উনি একরকম তাই বলে গেছেন ইঙ্গিতে। বিপিনবাবু বলেছেন, এখন আপনারা বলুন আপনাদের মত, এবং কতদিনই আমি বিছানা ছেড়ে অন্তত ইনভ্যালিড চেয়ারেও একটু আধটু ঘুরতে পারবো বলুন। আমার রাশিকৃত কাজ পড়ে রয়েছে, মধ্যে মধ্যে প্রাণের দায় মক্কেলরা আসে, তাদের সঙ্গে আপনারা দেখা পর্যন্ত করতে দিচ্ছেন না, তাই বা কখন থেকে দেবেন বলুন, ফ্র্যাঙ্কলি বলুন, আমি শুনতে চাই। চারুবাবু একটু বোঝাতে চেষ্টা করেছিলেন, বলেছিলেন, আপনার মতো লোক অধীর হলে আমরা কি করব বিপিনবাবু, আপনি তো নিজেই জানেন এ রোগের কথা, তাছাড়া চঞ্চল হচ্ছেন আপনি, এতে আপনার অনিষ্ট হবে। জানি, জেনেই বলছি আমি এইভাবে থাকতে পারছি না। জীবনমশাই তাঁর কথা বলেছেন এবং চলে গেছেন একরকম, এখন আপনাদের পালা। আপনারা বলছেন ভালো আছি আমি, বেশ, এখন বলুন কতদিনে আমি উঠব? অবশ্য পূর্বের জীবন ফিরে পাব না আমি জানি, কিন্তু তার সামান্য অংশ বলুন। প্রদ্যুৎ বলেছে, কলকাতার ডাক্তার চ্যাটার্জি আপনাকে দেখছিলেন, তার নির্দেশ মতো এখানে আমরা চিকিৎসা করছি, মতামত তিনিই দেবেন, আপনি তাকে আনান। আমরা বলতে পারি জীবনমশাইয়ের সঙ্গে আমরা একমত নই, আপনি আগের থেকে ভালো আছেন, এবং এই উন্নতির যদি ব্যাঘাত না হয় তবে ক্রমে ক্রমে সেরে উঠবেন আপনি। কতদিনে সে বলতে হলে ডাক্তার চ্যাটার্জির সঙ্গে পরামর্শ করতে হবে। বেশ, তাই হোক, ডাক্তার চ্যাটার্জি আসুন। হরেন, তুমি যাও, তাকে নিয়ে এসো, যা চাইবেন দেব। লজ্জায় ঘেন্নায় আমি দগ্ধ হয়ে যাচ্ছি, এর শেষ কথা জানতে চাই আমি। আর মাথা তুলে সামনের দিকে তাকিয়ে বলেছেন, জীবনমশাইকে যেন আর না ডাকা হয়, আমি মরব কিনা জানতে চাই না, মরবে সবাই একদিন, এ রোগে আমি বাঁচব কিনা জানতে চাই। কথাটা বলেছেন বাপকে লক্ষ্য করে, এ রোগে আমি বাঁচব কিনা জানতে চাই। সেই কথা বলতে বলতেই ফিরে এলেন ওরা। চাকর চা এনে সামনে নামিয়ে দিলে, হরিহর কম্পাউন্ডার চারুবাবুর সামনে নামিয়ে দিলে একটি কাঁচের গ্লাসে 2 আউন্স ব্র্যান্ডি এবং একটি সোডার বোতল। চারুবাবুরই এ প্রস্তাবে উৎসাহ বেশি, তিনিই হবেন সোসাইটির চেয়ারম্যান। ব্র্যান্ডির গ্লাসে চুমুক দিয়ে সিগারেট ধরিয়ে চারুবাবু পকেট থেকে ঘড়িটা বের করে বললেন, 9:05, কাজ শুরু করে দিন প্রদ্যোৎবাবু, সময় এখন ভালো। দুর্গা দুর্গা, সিদ্ধিদাতা গণেশ, আরম্ভ করুন। চারুবাবু আগে থেকেই পাঁজি দেখে রেখেছেন, প্রদ্যুৎ এসব মানে না, বরং মানা অপছন্দই করে, তবু এক্ষেত্রে চারুবাবুর ইচ্ছায় বাধা দেননি। প্রদ্যুৎ
কাগজ কলম টেনে নিয়ে বসল। চারুবাবু হেসে বললেন, কিরকম মিটিং মশাই, একটা ওপেনিং সং হবে না? হারমোনিয়াম মিসেস বোস উপস্থিত থাকতে? ডাক্তারের স্ত্রী অত্যন্ত সব প্রতিভূমি, সে মাথাটি নত করে সসম্ভ্রমে বললে, সভাপতির আদেশ শিরোধার্য, এবং অর্গানটার সামনে বসে গেল। একটা ব্যাঘাত পড়ে গেল, হঠাৎ হাসপাতালের ফটকে চার পাঁচজন লোক এসে ঢুকল। একটি মেয়ে বুক চাপড়ে কাঁদছিল, ওরে বাবারে, ওরে সোনারে, ওরে সোনারে, ও মানিক রে, ওরে সোনারে। প্রদ্যুৎ এক মনে হিসেব কষে যাচ্ছিলেন, কান্না শুনে কাগজ কলম ধীরতার সঙ্গে গুছিয়ে রেখে উঠে দাঁড়ালেন। এত রাত্রে এমন বুক চাপড়ে কাঁদছে, হাসপাতালে ছুটে এসেছে, নিশ্চয় অ্যাক্সিডেন্ট, ইমার্জেন্সি ওয়ার্ডের কেস। কিন্তু এখানে ইমার্জেন্সি ওয়ার্ড মানে দুটি বেড, এখন একটি বেড ছিল। প্রদ্যুৎ এসে অনেক চেষ্টা করে কিশোরবাবুকে দিয়ে চেষ্টা করি আর একটা বাড়িয়েছেন, থানা হেলথ সেন্টার হলে পাঁচটা বেড হবে, কিন্তু নতুন ব্যবস্থাও করেছেন। কিন্তু ইমার্জেন্সি ওয়ার্ডের সব থেকে বড় প্রয়োজন রক্তের, রক্ত কলকাতার ব্লাড ব্যাংকে 150 মাইল দূরে। আমি আসছি, দেখি কি হলো। প্রদ্যুৎ চলে গেল। চারুবাবু বললেন, এমন কর্তব্যপরায়ণ লোক আমি দেখিনি, আমিও এক সময় এখানে ছিলাম তো, আমারও খুব কড়াকড়ি ছিল। বুঝলেন মিসেস বোস, আমিও খুব কড়া লোক ছিলাম, তবে করব কি, সে কালই ছিল আলাদা। তখন হাসপাতাল ছিল বাবুদের, ডিবি গ্রান্ট ছিল এই পর্যন্ত, বাবুর এই হর্তা কর্তা বেধাতা। ডিসপেন্সারিতে কাজ করছি, বাবুদের কল এলো, আসুন, আর্জেন্ট, কি করব, যেতে হলো। গিয়ে দেখি ছোট ছেলে খুব চিৎকার করছে, তারস্বরে, বাবুর মেয়ের প্রথম ছেলে, 12 বছরের মেয়ের ছেলে, বুঝছেন ব্যাপার, 12 বছরের মেয়ের ছেলে। মঞ্জুর বিশ্ব এর আর অবধি রইল না। তার আর আশ্চর্য কি, সে আমলে এ তো হামেশাই হতো, 11 বছরের মেয়ের ছেলে আমি দেখেছি, 14 বছর বয়স পর্যন্ত ছেলে না হলে সেকালে হাই হাই পড়ত সংসারে। আর ছেলে হল না, দেবতা স্থানে মানত করত। মঞ্জু বললে, আমার মায়ের মায়ের মা, গ্রেট গ্র্যান্ডমা, তার ছেলে হয়েছিল 13 বছরে। তাই শুনি, যখন তখন আশ্চর্য হয়ে যাই, সেই বুড়ি আজও বেঁচে আছে। ও যা কালা হয়েছে বুড়ি, জানেন। হঠাৎ একটা ভয়ার্ত চিৎকারে সকলে চমকে উঠল। কি হল চিৎকারটা? ডাক্তারের বাসার ভিতরে কেউ যেন বুবু করে চেঁচাচ্ছে। কে? ঠাকুরের গলা বলে মনে হচ্ছে। মঞ্জু দাঁড়িয়ে উঠে ছুটল, সঙ্গে সঙ্গে প্রদ্যুতের বন্ধুও ছুটল। চারু ডাক্তার বললেন, কি হল, চোর নাকি? হরেন বললে, কি জানি না, কড়াই ফড়াই উল্টে ফেললে পায়ে, নাকি
সকলেই সচকিত হয়ে চেয়ে রইল দরজার দিকে। চারুবাবু শেষ ব্র্যান্ডিটুকু পান করে ডাকলেন, ও মশায়, হলো কি? ওদিকে ভিতরে হাউমাউ করে কি বলছে ঠাকুরটা কিছু বুঝতে পারা যাচ্ছে না। প্রদ্যোতের বন্ধু ধমকাচ্ছে, ডাক্তারের বউ খিলখিল করে হাসছে। চারু ডাক্তার বললেন, বলি হরেন, আগে এ মেয়েটা কি হে, কি হাসছে দেখো তো, আবার বন্দুক নিয়ে নাকি শিকার করে। হরেন বললে, হ্যাঁ সাইকেলও চড়েন। চারু ডাক্তার এবার বললেন, এ একটা গেছ মেয়ে। ডাক্তারটির লোক ভালো, কিন্তু শেষ পর্যন্ত ওই গেছ মেয়ের পাল্লায় পড়ে গাছ উঠে না বসতে হয়, লেজ না গজায়। সব ডাক্তারেরই হেসে উঠল। চারুবাবু মাথার টাকে হাত বুলি সরস হেসে বললেন, কিন্তু ওরা আছে বেশ, কপত কপতি সম বেশ, হাসছে খেলছে গাইছে বেশ আছে। মাঝে মাঝে মনে আফসোস হয় হে, বলি একালে জন্মালাম না কেন। ডাক্তার এবার নিজেই হেসে উঠলেন, প্রায় সঙ্গে সঙ্গে খিলখিল করে হেসে, যেন বর্ষার ঝর্ণার মতো ঝরে পড়তে পড়তে ওদিক থেকে বেরিয়ে এলো প্রদ্যোত ডাক্তারের গেছো বধূটি। ডাক্তারের বন্ধু হাসছিল, সে বললে, ইডিয়েট কোথাকার, কাণ্ড দেখুন তো। চারু ডাক্তার বললেন, কি হল? মঞ্জু বললে, ভূত চারুবাবু, ভূত এসেছিল। আবার সে উচ্ছ্বসিত হয়ে হাসতে লাগল। ভূত? চারু ডাক্তারের আমেজ ছুটে গেল। হ্যাঁ, চাকরটা ঘরে খাবার জায়গা করছে, ওদিকে রান্নাঘরে ঠাকুর গরম মশলা বেটে মাংসের সঙ্গে গুলে দিচ্ছে, সারি সারি থালা বাটি সাজানো। হঠাৎ টুপটাপ শব্দে ঢিল পড়তে শুরু করে। ঠাকুর তাইতে উঠে জানালা দিয়ে উঁকি মেরে দেখে, আপাদ মস্তক সাদা কাপড় পরে কে দাঁড়িয়ে আছে। তাকে দেখেই বলেছে, একটা মাংস দে, একটু দে, ব্যাস। ঠাকুর অমনি বুবু করে উঠেছে। প্রদ্যোতের বন্ধু বললে, আমার ইচ্ছে হলো ব্যাটার গেলে ঠাস করে চড় কষিয়ে দি গোটা কয়েক। চারু ডাক্তার বললেন, এতটা উড়িয়ে দিলে চলবে না, জায়গাটা ভালো নয়। বহু লোকে বহুবার ভয় পেয়েছে এখানে। একটু এগিয়ে গিয়ে একটা বড় গাছ ছিল, সেখানে নানা প্রবাদ আছে। আর হাসপাতাল যেখানে, ওখানটা তো ছিল মুসলমানদের কবরস্থান। ওই ভয়ে হাসপাতালে সেকালে রোগী হতো না, গোটা 7 বছরে 7টা রোগী হয়নি। যা গোটা 4 হয়েছিল তাও মরণ দশায় ভিখিরি আর নাকারি, গোটা 2 অ্যাক্সিডেন্ট কেস, প্রায় আনক্লেমড প্রপার্টির মতো। সেসব ওই কিশোরবাবুর সোশ্যাল সার্ভিসের দল কুড়িয়ে বাড়িয়ে ভরে দিত, একটা ছাড়া মরেছ সব কটা, এবং সব রোগীরাই ভয় পেত। মঞ্জু আবার খিলখিল করে হেসে উঠল, বললে, আপনি ভূত বিশ্বাস করেন নাকি ডাক্তারবাবু? চারুবাবু বললেন, হ্যাঁ করি, মানে করি না
আবার করি, দুইটি বটে। মানে কি আছে কি যে নাই এ ভারী মুশকিল। প্রদ্যোত ফিরে এলেন গম্ভীর মুখ, আস্তিন পর্যন্ত জামা গোটানো, ডিসইনফেক্ট্যান্টের মৃদু গন্ধ উঠছে। চেয়ারের উপর বসে পড়ে বললেন, ছোট ছেলে, 6-7 মাস বয়স, গরম দুধ পড়ে একেবারে। চারু ডাক্তার আপনার অজ্ঞাত সারেই একটা জৈবিক যন্ত্রণা কাতর শব্দ করে উঠলেন। আহ, অন্য সকলে শিউরে উঠল, উফ। প্রদ্যুতের বন্ধু প্রশ্ন করলে, টিকবে? মরে গেছে। টেবিলের উপর শোয়াবার পর মিনিট কয়েক ছিল, তারপর বার কয়েক স্প্যাজম, ব্যাস। আমি আর করিনি কিছু, শুধু দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। মঞ্জু স্থির হয়ে গিয়েছে, তার সকল চঞ্চলতা, হাসি, কৌতুক সব যেন শুকিয়ে গিয়েছে। প্রদ্যোতের বন্ধু বললে, এখানে আবার আরেক হাঙ্গামা। হাঙ্গামা মানে? তোমার ঠাকুর ভূত দেখেছিল, বুবু শব্দে চিৎকার করে, সে কাণ্ড। ননসেন্স, বদমাইশি করছে বেটা, বোধহয় মাংস টাংস সরিয়েছে, পরে বলবে ভূতে খেয়ে গেছে। চারু ডাক্তার বললেন, সব ওরকম করে উড়িয়ে দেবেন না। প্রদ্যোত হেসে উঠল, আপনি ভূত মানেন নাকি? চারু ডাক্তার বললেন, মানি মানি মানি। এই গোরস্থানে ওদিকে একটা মানুষের বাচ্চা মরল অপঘাতে, এদিকে মাংসের গন্ধে ঘরে ঢেলা পড়ল, খোনা সুরে কথা কইলে ব্রান্ডির আমেজ কেটে গেল। দিন, এখন আমাদের আরেক আউন্স ব্রান্ডি দিন, সব মাটি। অ্যাকাউন্টসের বেশি না, ব্যাস ব্যাস। প্রদ্যুত গ্লাসটি বাড়িয়ে দিয়ে বললে, সে যা হোক, ভূত থাক বা না থাক, মারামারি নাই। এদিকের কথা বলুন, তাহলে আমাদের এদিকে সব ঠিক তো? হ্যাঁ ঠিক, বই কি না কি হে সব? তাহলে কাগজখানা দেখুন, সই করে দিন। আপনি পড়ুন ডাক্তার। ব্র্যান্ডি খেয়ে চার্লসের চশমা চোখে দিলে বড্ড বেশি উঁচু নিচু লাগে আমার। আরে ওই জন্যে রাত্রে কল এলে আমি যাই না, নেভার। রাত্রে রোগী মরলে চারু ডাক্তার ইজ নট রেসপন্সিবল। পড়ুন, আপনি পড়ুন। প্রদ্যোত বলে গেল, কোম্পানির নাম হবে নবগ্রাম কোঅপারেটিভ মেডিকেল স্টোর অ্যান্ড ক্লিনিক্যাল ল্যাবরেটরি। চারু ডাক্তার বললেন, গুড। ক্যাপিটাল 5,000 টাকা, শেয়ার 10 টাকা হিসেবে। চারুবাবু 100 শেয়ার নিচ্ছেন, মঞ্জু বোস 100, আমার বন্ধু নির্মল সেন 100, হরেনবাবু 50। না না মিস্টার বোস, আমার 25 করুন। কেন হে হরেন, তোমার তো চলতি ভালো হে, জীবন মশাই তোমাকে ডেকে ইঞ্জেকশন দেওয়াচ্ছেন। ওদিকে রতনবাবুর ছেলে বিপিনবাবুর অ্যাটেন্ডিং ফিজিশিয়ান তুমি, এই দুটো কেসেই তো তোমার 50-এর দাম উঠে যাবে হে। হরেনের মুখখানে লাল হয়ে উঠল,
ডাক্তার হরিহর পাল এতক্ষণে বললে, তা রামহরিকে জীবন মশায় আর হরেনবাবু বাঁচিয়েছেন খুব। আমাকেই প্রথম ডেকেছিল পাগলা শশী, একেবারে সরাসরি কথা বলেছিল। উইল একখানা করে রেখেছে রামহরি, তাতে সাক্ষী হতে হবে তোমাকে, টিপসই আমরা দিয়ে নেব, তুমি সাক্ষী হয়ে যাও, ভয় কিছু নাই, হাঙ্গামা হজ্জুত কিচ্ছু হবে না, ভয় কিছু নাই, যদি হয় বলবে, সজ্ঞানেই টিপসই করেছে রামহরি, টনটনে জ্ঞান ছিল। পঞ্চাশ টাকা, শেষে বলে একশো টাকা, কিন্তু আমি বললাম, ওতে আমি নাই শশীবাবু, মাপ করবেন আমাকে, টাকায় আমার কাজ নাই, আমি যা দেখেছিলাম তাতে তো প্রায় শেষ অবস্থা, ও কেসটা খুব বাঁচিয়েছেন জীবন মশায়। চারুবাবু বললেন, ওইটাই জীবন মশায়ের ভেলকি। আমি ভেলকি বলি বাপু? বুঝেছ না, রোগটা ঠাউর করতে পারে, তা পারে, নারীজ্ঞানী বলো আর বহুদর্শিতাই বলো, যাই বলো, লোকটা এগুলো প্রায় ঠিক ঠিক বলে দেয়। আর লোকটির গুণ হচ্ছে ধার্মিক, কিন্তু ওই একটা ব্যাপার, ওই এ রোগী বাঁচবে না, ওই নিদান, ওইটাতে যেন একটা কেমন ঝোঁক আছে। প্রদ্যোত ডাক্তার বললেন, আমি কিন্তু কথার মধ্যে একটু ইন্টারাপ্ট করছি, আমরা আসল কথা থেকে সরে যাচ্ছি, আমাদের কাজটা পাকা করে নিতে হবে। হরেন বললে, আমার তাহলে চল্লিশখানা শেয়ার লিখুন। চারুবাবু বললেন, তোমার দশখানার দাম আমি এখন দিয়ে দেব, হে তুমি আমাকে মাসে মাসে দিও, যাও যাও, আপত্তি করো না, সব খতম। ওয়ান টু থ্রি, টেবিলের উপর চড় মেরে হাসতে লাগলেন। তারপর আবার বললেন, এই তো সাড়ে তিন হাজার উঠে গেল, বাকি দেড় হাজার রইল, এরা দিক, এরা রয়েছে পাঁচজনে, ওরা দুশো করে, মানে কুড়িখানা করে দেবে, আর বাকি পাঁচশো। আমি বলি ওপেন থাক, দু চারজন কোয়াক কাছে, তারা যদি। প্রদ্যোত দৃঢ়কণ্ঠে বললেন, আমি কিন্তু এর বিরোধী ডাক্তারবাবু। তাকে হাত বুলিয়ে চারুবাবু বললেন, আপনার এখন নতুন রক্ত প্রদ্যোতবাবু, অনেক কোয়াক ভালো চিকিৎসা করে, তাদের ভালো প্র্যাকটিস, তাদের টানুন। এই ধরুন জীবন মশায়, বাধা দিলেন প্রদ্যোতবাবু, বললেন, এ নিয়ে তর্ক আমি করব না, কিন্তু কিন্তু এ ইনস্টিটিউশন খাঁটি পাশ করা ডাক্তারদের, এখানে খাঁটি সায়েন্স ছাড়া ভেলকিকে আমরা প্রশ্রয় দেবার কোনো দরজা খোলা রাখব না। ডাক্তারবাবু, আপনি অস্বীকার করবেন না যে এখানে এখনো দৈব ওষুধ অনেক চলে, কবচ মাদুলি চলে, তো আপনাদের এখানকার ধর্মঠাকুরের বাতের তেল ওষুধের খুব খ্যাতি, কলকাতা থেকে লোক আসে, কিন্তু আপনি ডাক্তার হয়ে প্রেসক্রিপশনে অবশ্যই লিখবেন না, ধর্মঠাকুরের তেল অ্যাকাউন্টস, এবং সে তেলও আপনি এই ডাক্তারখানায় রাখতে বলবেন না, কবজ মাদুলিও আমাদের মেডিকেল স্টোর থেকে অবশ্যই বিক্রি হবে না। আপনি আমাকে দমিয়ে দিলেন ডাক্তারবাবু। চারু ডাক্তার ঘাড় নাড়তে লাগলেন, যুক্তি আপনার কাটবার উপায় নেই, উকিল হলে আপনি ভালো উকিলও হতে পারতেন,
কিন্তু বলুন, কিন্তু কি? খুব গম্ভীর মুখে প্রদ্যোত প্রশ্ন করলেন এবং টেবিলের উপর হাত রেখে চারুবাবুর দিকে একটু ঝুঁকেও পড়লেন। আগ্রহ প্রকাশ করে হেসে ফেলেন চারুবাবু, বললেন, কিন্তু এটা এমন কিছু নয়, মানে ভাবছিলাম আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অবশ্যই হয়, তাতে যেতে কে? সমস্ত মজলিসটাই হো হো করে হেসে উঠল। মিসেস বোস হেসে উঠল সর্বাগ্রে। হাসি একটু কমে আসতেই চারুবাবু বললেন, 50টা শেয়ার পাবলিকের জন্য খোলা থাক, কেউ একটার বেশি শেয়ার পাবে না। যারা কিনবে তারা ওষুধ পাবে একটা কনসেশন রেটে, তাতে আমি রাজি, এবং ওটাকে বাড়িয়ে 50-এর জায়গায় 100 করার পক্ষপাতি আমি। বাস বাস, দিন সই করে দি, নাও সব সই করো। সই করে চারু ডাক্তার কাগজখানা প্রদ্যোৎ ডাক্তারকে এগিয়ে দিয়ে বললেন, খাবার দেরি কত বিশেষ বোস? অন্নপূর্ণার দরবারে শিব ভিখারি, তাকে চুপ করেই হাত পেতে থাকতে হয়। কিন্তু শিবের চেলারা হলো ভূত, তারা খিদে লাগলে মানবে কেন? হয়ে গেছে, জায়গা করতে বলে এসেছি, হয়ে যেত এতক্ষণে। ঠাকুরটা যে ভয় পেয়ে মাটি করলে, চাকরটা তাকে আগলাচ্ছে, রান্নাঘর থেকে সব এ ঘরে এনে তবে জায়গা করবে। ওই দেখুন, ভূতের চেঁচামেচি শুরু হয়ে গেছে, দেখছি আমি, দাঁড়ান। কি? আমি বলি, কি মাংসটা? ওটা না খাওয়াই ভালো। মাংস বাদ দেব? আপনি কি পাগল হলেন ডাক্তারবাবু? মুসলমানের কবরখানা, তার উপর মুরগির মাংস, মানে ভূত মানি চাই নাই মানি, আমরা ডাক্তার, ভূত মানা আমাদের উচিত নয়, মানবই বা কেন? তবে যখন একটা খুঁত হয়ে গেল, মানে বুবু করবার সময় ঠাকুরটার থুতুটুতু পড়লো কিনা কে জানে, কিংবা আরো কিছু হলো কিনা কে বলতে পারে, তখন কাজ কি? মানে আমি, মানে আমার ঠিক রুচি হচ্ছে না, খাওয়ার সময় দেখা গেল মাংসে রুচি সমাগত স্থানীয় ডাক্তারদের কারোরই প্রায় হল না। প্রদ্যোৎ ডাক্তার রেগে আগুন হয়ে উঠলেন ঠাকুরটার উপর, এ ওর বদমাইশি, আপনারা এটা বুঝতে পারছেন না, একবারে স্পষ্ট হয়ে গেছে এইবার, এইরকম একটা ব্যাপার করলে আপনারা কেউ মাংস খাবেন না। লোকাল লোক, এখানকার বিশ্বাস অবিশ্বাস জানে, ঠিক হিট করেছে, এইবার ব্যাটারা গোগ্রাসে গিলবে। চারুবাবু বললেন, তাই খাক, ব্যাটারা খেয়েই মরুক, তবে বুঝছো না আমাদের রুচি মানে? বললাম তো, থাক না, যা আসল কাজ তা তো হয়ে গেল, নবগ্রাম কোঅপারেটিভ মেডিকেল স্টোর অ্যান্ড ক্লিনিক্যাল ল্যাবরেটরি, একটা মস্ত কাজ আপনি করলেন, ক্লিনিক্যাল টেস্ট ছাড়া এ যুগে এক পা এগুনো যায় না, উচিত না? অ্যান্ড আপনি ওই কথাটা যা বললেন সেটা আমি মানি, ঠিক বলেছেন, কবজ মাদুলি দৈব ওষুধে ফল যদি হয় আমরা প্রতিবাদ করিব না, কিন্তু ওকে প্রশ্রয় দেব না। তারা চলে গেলেন একে একে। প্রদ্যোৎ চাকর এবং ঠাকুরকে ডেকে বললেন, কালী দুজনে মাইনে মিটিয়ে নিয়ে চলে যাবে,
মঞ্জু বললে, এটা তোমার অন্যায় হলো। না, হয়নি। তুমি সে সময়ে ঠাকুরের চেহারা দেখনি। লোকটা ঠক ঠক করে কাঁপছিল। কি বলুন না মিস্টার সেন? সেন বললেন, ভয় লোকটা পেয়েছিল প্রদ্যোত, সেটা মিসেস বোস ঠিক বলেছেন। হি ওয়াজ ট্রেমলিং লাইক এ লিফ, পাতার মতো কাঁপছিল। প্রদ্যোত বললেন, তোমাদের কথা মানতে হলে আমি বুঝব লোকটা অত্যন্ত ভূত বিশ্বাসী। এটা কবরস্থান, রাঁধছে মুরগির মাংস, সুতরাং কবর থেকে ভূত উঠে আসবে। ওইসব মনে কল্পনা করছিল সন্ধে থেকে, এবং তারই অবশ্যম্ভাবী পরিণতিতে সে ভীষণ দেখেছে। এর লোককে আমি হাসপাতালে রাখতে পারবো না, আমার রোগীরা ভয় পাবে। কাল ভোরেই ওদের চলে যেতে হবে। এ লোককে আমি হাসপাতালে রাখতে পারবো না। সমস্ত রাত্রি জীবন মশের ঘুম হল না। মনের মধ্যে একটা ঝড় বয়ে গেল সর্বক্ষণ। শশাঙ্ক, শশাঙ্কের স্ত্রী, বনবিহারী, বনবিহারী স্ত্রী, আতুর বউ বিপিন, বিপিনের স্ত্রী রতনবাবু যেন তার শয্যা ঘিরে বসেছিল। রতনবাবু, বিপিন, বিপিনের স্ত্রী তাকে বারবার প্রশ্ন করেছে, বলুন, আপনি বলুন। শশাঙ্ক, বনবিহারী, ওদের স্ত্রী, আতর বউ ভ্রুকুঞ্চিত করে ইশারা করেছে, না, না, না। নিজেকেও তিনি বারবার বিশ্লেষণ করে দেখেছেন। মনে পড়ছে তার বাবা বলেছিলেন, নিদান দেবার সময় সর্বাগ্রে অন্তরে অনুভব করতে হয় পরমানন্দ মাধবকে। তার প্রসাদে জন্ম মৃত্যু জীবন মরণ হয়ে ওঠে দিবা এবং রাত্রির মতো কালো, এবং আলোর খেলা পরমানন্দময়ের লীলা। তখন সেই মন নিয়ে বুঝতেও পারবে নারীর তত্ত্ব, এবং বলতেও পারবে অসংকোচে, জিজ্ঞাসিত না হয়ে, এ কথা বলার বিধি নয়, তবে ক্ষেত্র আছে যে ক্ষেত্রে জিজ্ঞাসিত না হয়েও নিজের থেকেই তোমাকে বলতে হবে। পরমার্থ সন্ধানে বৃদ্ধকে বলতে হবে, বিশ্বাস বশে মুক্তির অভিপ্রায়ে বা আপনার বৈরাগ্যকে পরিপূর্ণ করে তুলবার জন্য যদি কোনো কাম্য তীর্থে যাবার বাসনা থাকে তবে চলে যান। কোনো গুপ্ত কথা যদি গোপন দুশ্চিন্তার মতো অন্তরে আবদ্ধ থাকে তাকে ব্যক্ত করে নিশ্চিন্ত হন। কোনো ভোগ বাসনা বা মমতা সংক্রান্ত বাসনা যদি মনে অতৃপ্তির আকারে নিদ্রার মতো স্বপ্নের ছলনায় আপনাকে ছলিত করে তবে তা পূর্ণ করে তৃপ্তির সঞ্চয় করে নিন। আর এক ক্ষেত্রে নিজে থেকে বলতে হবে রোগীর আত্মীয়কে, স্বজনকে। সেক্ষেত্রে রোগী বৃদ্ধ না হলেও, পরমার্থী সন্ধানী না হলেও বলতে হবে, কর্মী, সম্পদশালী রোগী যিনি সংসারে সমাজে বহু কর্মের সঙ্গে সংশ্লিষ্ট জড়িত, যার উপর বহুজন নির্ভর করে, তার ক্ষেত্রে অবশ্যই বলতে হবে তোমাকে। তার আত্মীয় স্বজনকে বলবে, কারণ ওই মানুষটির মৃত্যুতে বহু কর্ম, বহুজন ক্ষতিগ্রস্ত হবে। এক্ষেত্রে পূর্বাহ্নে জানতে পেরে তার যতটুকু প্রতিকার সম্ভব তা হতে পারবে। আরেক ক্ষেত্রে বলতে হবে, যে ক্ষেত্রে রোগী প্রবৃত্তিকে রিপুতে পরিণত করে মৃত্যুকে আহ্বান করে নিয়ে আসছে, সেই ক্ষেত্রে তাকে সাবধান করবার জন্য জানিয়ে দেবে,
প্রবৃত্তিকে সংযত করো বাপু। প্রতিটি ক্ষেত্রেই সেই পরমানন্দ মাধবকে অনুভব করা প্রয়োজন, কিন্তু সে মাধবকে এ জীবনে তার পাওয়া হল না। তিনি কি করে রতনকে বলবেন? না, সে তিনি পারবেন না। মমতার সংসারে আশ্বাসী আশ্রয়, আশাই অসহায় মানুষের একমাত্র সুখনিদ্রা। জ্ঞানের চৈতন্যের কোনো প্রয়োজন নাই। কালি তিনি হরেনকে বলে আসবেন, এ তিনি পারবেন না। রতনবাবুকে সে যেন বলে দেয়, জীবন মশাইয়ের মতিভ্রম হয়েছে, তিনি আর কিছু বুঝতে পারেন না, বড় ভুল হয়ে যায়। গতকালের নারীর অবস্থা পরদিন মনে থাকে না। অনেক বিবেচনা করেই তিনি বলেছেন, তিনি আর আসবেন না। ভোরবেলাতেই বিছানা থেকে উঠলেন তিনি, না আর না, বিপিন আরোগ্য লাভ করুক, মতির মা সুস্থ হয়ে ফিরে আসুক, দাঁতু বেঁচে উঠুক। তার সব উপলব্ধি, সব দর্শন ভ্রান্ত মিথ্যা হয়ে যাক। নিচে নেমে প্রাতকৃত্য সেরে দাওয়ায় এসে বসলেন। সমস্যা এক জীবিকার তা চলে যাবে, সামান্য এক জীবিকার। উপার্জন অনেক করেছেন, জীবনে লক্ষ টাকার বেশি উপার্জন করেছেন, সব খরচ করে দিয়েছেন। 30-40 হাজার টাকার মতো ওষুধের দাম বাকি পড়ে, শেষ পর্যন্ত আদায় হয়নি। মেয়েদের বিয়েতে দেনা করেছিলেন, যাদের বাড়িতে দেনা তাদের বাড়ি চিকিৎসা করে ফিজ নেননি। আশা করেছিলেন সুদটা ওদেই কাটান যাবে, কিন্তু তা যায়নি, তারা দেননি। সুদে আসলে নালিশ, ডিক্রি করে সম্পত্তি নিলাম করে নিয়েছেন, কোনো আক্ষেপ নাই তাতে। তবে হ্যাঁ, যতটুকু জীবনে প্রয়োজন ততটুকু থাকলে ভালো হতো, রাখা উচিত ছিল, তা তিনি রাখতে পারেননি। সংসারে হিসেবি বিষয়ী লোক তিনি হতে পারলেন না। লোকে বলে জগৎবন্ধু মশাইয়ের ঘরে দুধে ভাতে জন্ম, নিজে দুহাতে রোজগার করেছে, নারীর টিপে পয়সা, হিসেব শিখবেই বা কখন, করবেই বা কেন? ভেবেছিল চিরকাল এমনিই যাবে, দুহাতে রোজগার করে চার হাতে খরচ করেছে, তাও খানিকটা সত্য বটে বই কি, কিন্তু ওইটাই সব নয়। না, তা নয়। আতরপু বলে এ সংসারে মন কোনো দিনই উঠল না মশাইয়ের, তেতো বিষ লাগল চিরদিন। আমি যে তেতো, আমি যে বিষ, হতো সে অমৃত হতো সব তখন দেখতে। সে অর্থাৎ মঞ্জুরি কথা শেষ করে হাসেন আতরবু। সে যে কি হাসি সে কেউ বুঝতে পারবে না, তার সামনে ছাড়া তো ও হাসি আর কারো সামনে হাসে না। এও খানিকটা সত্য, মশাইও দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাসেন, মনে মনে বলেন, সংসারকে তোমরা তেতো করে দিয়েছ তাতে সন্দেহ নেই। তুমি বনবিহারী, মেয়ে জামাই সকলে, সকলে মিলে। তবে তোমার বদলে মঞ্জুরি হলেও সংসার অমৃতময় হতো না, এবং তাতেও তার সংসারে আসক্তি হতো না। না, হতো না। তার মনের একটা কোণ তোমরা কোনোদিন দেখতে পাওনি,
মনের সে কোণে তার জীবনের শ্মশান সাধনার আয়োজন। সেখানে অমাবস্যার অন্ধকারে নিজেকে ঢেকে রেখেছেন আজীবন, অহরহ সেখানে মধ্যরাত্রি মৃত্যু মৃত্যু আর মৃত্যু, এই নামই সেখানে জপ করে গেলেন আজীবন। মৃত্যু অমৃতময়ী হয়ে দেখা দেয় বলেছিলেন তার বাবা, সেই রূপ দেখা যার সাধনা, সে বিষয়ের হিসেব বস্তুর যত্ন করবে কখন, নইলে যে রোজগারটা জীবনে তিনি করেছিলেন তাতে কি তোমাকে পালকিতে চড়িয়ে নিজে সাদা ঘোড়ায় চেপে কান্দি ঘুরে আসতে পারতেন না? সাদা ঘোড়া তো হয়েছিল, গহনাও তোমার কম হয়নি, পালকি বেহারার খরচ আর কত তুমি তো জানো না। রোগীর মৃত্যু শয্যার পাশ থেকে উঠে চলে আসবার সময় রোগীর আপনজনেরা যখন ডাকত, একটু দাঁড়ান মশাই আপনার ফি, হাত পেতে নিয়ে ভাবতে ভাবতে আসতেন সেই বিচিত্র রূপিণীকে, আজও আসেন এই পরিণাম মহাপরিণাম অনিবার্য অমোঘ। বারবার প্রশ্ন করেছেন কি রূপ কেমন, বর্ণে গন্ধে স্পর্শে স্বাদে সে কেমন, কেমন তার কণ্ঠস্বর, বাবার বলা কাহিনীর রূপও এ সময়ে মনকে পরিতুষ্ট করতে পারে না। হঠাৎ ধূমকেতুর মতো শশী এসে উপস্থিত হল। এই আশ্বিন মাসে শশী তার ছেঁড়া ওভারকোট চড়িয়েছে, হাতে হুঁকু, এই সকালেই চোখ দুটো লাল, নেশা করেছে কিন্তু মদের গন্ধ পাওয়া যাচ্ছে না, গাঁজার গন্ধ না, বোধহয় কেনা বিসিন্ডিকা খেয়েছে। বিনা ভূমিকায় বললে, রামহরি বেটা আজ উইল রেজিস্ট্রি করতে আসছে, আপনাকে সাক্ষী করবে, রামহরির এই শেষ বউকে কিছু দেওয়াতে হবে আপনাকে, আর আমার ফির অনেক টাকা বাকি। তার ঝকমার গে গোটা বিশেক টাকা আমাকে দেওয়াবেন। শশী বসল চেপে, শশীকে কি বলবেন তাই ভাবছিলেন তিনি। হঠাৎ বাইসাইকেলের ঘন্টার শব্দে আকৃষ্ট হয়ে মুখ ফেরালেন তিনি। বাইসাইকেল আজকাল অতি সাধারণ যান, আশেপাশে গ্রামের চাষির ছেলেরাও আজকাল বাইসাইকেল কিনেছে, তবু ওর ঘন্টার একটা আকর্ষণ আছে। এ গ্রামে বনুই প্রথম বাইসাইকেল কিনেছিল, বাইসাইকেল দুখানা, প্রদ্যোত ডাক্তার আর তার বন্ধু দুজনে চলেছে। এদিকে এদিকে এত সকালে কোথায় যাবে? প্রদ্যোত ডাক্তার নেমে পড়ল সাইকেল থেকে, বন্ধুটি একটু এগিয়ে গিয়ে নামল। প্রদ্যোত বাবু হঠাৎ নেমেছে বোধ হয়, নমস্কার, প্রত্যাশা করেননি মশাই, একটু যেন চমকে উঠেই প্রতি নমস্কার করলেন, নমস্কার। অহিন্দ্র সরকারের বাড়িটা কোথায় বলুন তো? বলে এলো আপনার বাড়ির কাছাকাছি। অহিনের বাড়ি? এই তো, এই গলিটা ধরে যেতে হবে, ওদের বাড়ি যাবেন? হ্যাঁ, একটু হাসলেন প্রদ্যোত ডাক্তার। অহিন বাবুর জামাই আমার ক্লাস ফ্রেন্ড, একসঙ্গে আইএসসি পড়েছিলাম, তার ছেলের অসুখ। অহিনের জামাইয়ের ছেলে দৌহিত্র, অতসীর ছেলে তাহলে?
মোদির মাকে যেদিন দেখে গঙ্গাতীর যাবার কথা বলেছিলেন সেদিন ফিরবার পথে মদনের ছেলে বদনের সঙ্গে জল ঘেটে খেলা করছিল একটি ছোট্ট ছেলে। চোখ জুড়ানো যশোদা দুলালের মতো ফুটফুটে ছেলেটি, সেই ছেলেটি তারও সুখ। তিনি বাড়ির দূরে রয়েছেন, তাকে ডাকিনি, দেখাইনি, কি অসুখ। ততক্ষণে গলির মধ্যে ঢুকে গেছে প্রদ্যুৎ এবং তার বন্ধু। আজকাল লোকের খুব পয়সা হয়েছে, বুঝলেন মশাই, মেলা পয়সা, আপনাকে আমাকে দেখাবে কেন? অথচ ওহি সরকারের বাবার কর্তা বাবার আমল থেকে আপনারা চিরকাল বিনা পয়সায় দেখে এসেছেন। মশাই অকস্মাৎ দাওয়া থেকে পথের উপরে নেমে পড়লেন, ধরলেন ওই গলিপথ, ওহি সরকারের বাড়ির দিক। শশী অবাক হয়ে গেল, কয়েক মুহূর্ত চুপ করে থেকে সে বলে উঠল, এরই নাম মতিচ্ছন্ন, দেবে দেবে, প্রদ্যোৎ ডাক্তার ঘাড় ধরে বের করে দেবে। বছর চারেকের শিশু, জ্বরে আচ্ছন্নির মতো পড়ে আছে, এদিকের কর্ণমূল থেকে ওদিকের কর্ণমূল পর্যন্ত গোটা চিবুকটা ফুলেছে সিন্দুরের মতো টকটকে লাল। প্রদ্যোৎ ডাক্তার দেখেছে, বন্ধুটিও দেখেছে, মা বসে আছে শিওরে, ওহি এবং একটি প্রিয় দর্শন যুবা দাঁড়িয়ে আছে পাশে। মশাই গিয়ে ঘরে ঢুকলেন, নীরবে পিছনে দাঁড়িয়ে রইলেন। রোগীর একটা বিষম যন্ত্রণা চলেছে রোগীর দেহে। রামহরির উইলে মশাই রামহরিকে তার সে স্ত্রীকে 5 বিঘে জমি দিতে রাজি করিয়েছেন। রামহরি শশীকেও 15টা টাকা পাঠিয়ে দিয়েছে। মশাই তাকে বাঁচিয়েছেন, তিনি তার পূর্ব জন্মের বাপ, তার আজ্ঞা কি সে লঙ্ঘন করতে পারে? রামহরিরা বিচিত্র, ওরা সারা জীবনটাই পাপ পড়ে যায়, কোনো নীতি ধর্মই মানে না। কিন্তু দুটি একটি নীতি যা মানে তা কোনো কালে লঙ্ঘন করে না। তারপর বিনয় কুমার, তোমার সংবাদ। বিনয় চুপ করেই বসে আছে, মুখর মানুষ সে, জীবনের সাফল্যের উল্লাসে অহরহই যেন ভেসে বেড়ায়, দুরন্ত হওয়ার মতো, দুরন্ত কিন্তু উত্তপ্ত হাওয়া নয় বিনয়, সার্থক ব্যবসাদার মানুষ, বর্ষার জলভরা মেঘের স্পর্শে সজল এবং শীতল। বিনয় মিষ্টিভাষী মানুষ। বিনয় বললে, আমার মশায় অনেক কথা, সংসারী মানুষ দুরকম, এক কম বক্তা, আরেক উদ্বক্তা। আমি একই উদ্বক্তা, তার উপর অনেক কথা, শশী ডাক্তারের হোক, তারপর বলছি আমি। কথা অনেক থাকলে কাল আসিস বিনয়, আজ আমার মনটা ভালো নয়। কি হলো? বস, আসছি আমি। বেরিয়ে এলেন মশাই। অতসীর ছেলেটা কেমন আছে? ছেলেটির সেই ফুটফুটে মুখখানি চোখের উপর ভাসছে তার আজকের রোগক্লিষ্ট অর্ধচেতনাহীন বিহ্বল দৃষ্টি মনে পড়ছে। তার চিবুক থেকে কর্ণমূল পর্যন্ত রক্ত রাঙা স্ফীতিটা কালবৈশাখীর মেঘ কতটা ছড়াল, ঝড় কতটা বাড়ল। বেরিয়ে এসেও থমকে দাঁড়ালেন। যাবেন তিনি, উচিত হবে। কে বেরিয়ে আসছে? প্রদ্যোৎ ডাক্তারের সেই বন্ধুটি নয়? হ্যাঁ,
সেই তো মশাই আজ নমস্কার করলেন। নমস্কার। আবার ওখানে গিয়েছিলেন কি? নমস্কার। হ্যাঁ, ছেলেটির রক্ত নিলাম, পরীক্ষা করে দেখব। কিন্তু সে তো সদরে গিয়ে পরীক্ষা করবেন, ফল অন্তত কাল, না হলে এখানে জানতে পারবেন না। হ্যাঁ, কিন্তু তাছাড়া তো উপায় নেই। তবে পেনিসিলিন দেওয়া হয়েছে, মনে হচ্ছে স্ট্রেপটোকাস ইনফেকশন হয়েছে। হবেই তাই, দেখি। স্ট্রেপটোকাস ইনফেকশন? হ্যাঁ, আপনারা যাকে বলেন সান্নিপাতিক। গলার ভিতরে ঘা দাঁড়াবে ছোট ছোট মটরের মতো। খানিকটা ডাক্তারি পড়েছিলাম বাড়িতে, স্ট্রেপটোকাস শুনেছি, গলায় ঘা দেখেছি। অবশ্যই সাধারণ লোককে সান্নিপাতিক বলে, আসলে সান্নিপাতিক ভিন্ন ব্যাপার, সে খুব কঠিন। কিন্তু কিন্তু কি আপনার মতে কি? জ্বর এখন কত দেখিয়েলেন? নমস্কার, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী পর্বে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। আজকের মতো নমস্কার।